MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। প্রিভিলেজ মোশনের নোটিস পেলেন আপনি, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়? কি আবার, আমি খুব আনন্দিত। আমার কথার জন্য এখন শাসক দলের মনে হচ্ছে ভাই, ওরা তো বলে যে আমাদের শূন্য পাওয়া দল, বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি নেই। আমাকে তাদের এত ভাল লেগেছে, বিধানসভা আমন্ত্রণপত্র প্রেমপত্র দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে, ভালো তো, খারাপ কি? আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, আমি বলবো যারা চিঠিটা পাঠিয়েছে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে কোনোটাই সাবসার্ভ হবে না। আমাকে এসব নোটিস পটিসের ভয়ভীতি দেখিয়ে যদি ভাবে যে হাতে পতাকা ধরি উন্নয়নের যোগ্যে ঝাঁপ মারবো, মূর্খের স্বর্গে বাস করছে। এটা কৌস্তব বাগচি শির দ্বারা, এটা চট করে বেগবেও না, দুমড়াবেও না, মুচকাবেও না, কৌস্তব বাগচি ঝুঁকে গানি। আর ওই যারা কমপ্লেন টমপ্লেনগুলো করেছে তাদেরকে বলবো রেডি হয়ে বসে থাকুন, আইনগতভাবে মুখে ঝামা ঘষার জন্য রেডি হয়ে বসে থাকুন, খুব শিগগিরই মুখে ঝামাটা ঘষবো। আর কমপ্লেন করেছে আমার নামে নির্মল ঘোষ, যে অভিযোগপত্রটা আছে আমি শুধু একটা কথাই বলবো, নির্মল ঘোষ আমার সামনে বসে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ সেটা কি ইংরেজিতে পুরো যা আছে একটু লিখে দিন না, আমি মেনে যাবো। আপনি বললেন যে কৌস্তব বাগচি ঝুঁকে গা নেই, এক্ষুনি বললেন মেরুদণ্ড এবং শিরদাঁড়া সোজা। আমরা এর আগেও দেখেছি যে অনেক সিনিয়র আছে যারা এইভাবেই লড়াইটা করে এসছে, কিন্তু কোনো একটা জায়গায় এই যে নোটিশ দেওয়া বারে বারে বা হুমকি চিঠি দেওয়া বিভিন্ন জায়গায়, এই হুমকি চিঠি প্রসঙ্গেই আমি বলবো অনুব্রত মণ্ডলের যিনি বিচারপতি বিচারক, সেও কিন্তু হুমকি চিঠি পাচ্ছে, বিচারক হুমকি চিঠি। শুধু তাকে ফাঁসানো নয়, তার পরিবারকেও ফাঁসানো হবে যদি না অনুব্রতকে জামিন দেওয়া হয়। কি বলবেন, বিচারক থেকে আইনজীবী সবাই নোটিশ পাচ্ছে এবং হুমকি চিঠি পাচ্ছে, না এটা খুব লাইটলি নেওয়ার দরকারই নেই, এটাকে অ্যাপ্রোপ্রিয়েট তদন্ত হওয়া উচিত, বিচারকের যে সিকিউরিটি সিস্টেম আছে সেটাকে আরও এনহ্যান্স করা উচিত। কিন্তু আমার অবাক লাগছে একটা কারণে, সেটা হচ্ছে এই চিঠিটা দিয়ে, যারা এই চিঠিটা দিল তাদের মূল উদ্দেশ্য কি অনুব্রতকে বেল করানো না আরও বেশি করে গেঁথে দেওয়া, এই উদ্দেশ্যটা নিয়েও আমার খুব প্রশ্ন আছে। অ্যাপ্রোপ্রিয়েট তদন্ত হোক, স্পষ্ট হয়ে বেরিয়ে আসবে। আর দেখুন, ওসব নোটিশ ফোটিসের কথা বলছেন, এগুলো কে কী ভাবে না ভাবে জানি না, আমি এসব তোয়াক্কাও করি না, কোনো তোয়াক্কাও করি না, দিয়েছে দিয়েছে, বললাম তো আইনগতভাবে মুখে ধামা ঘষার জন্য রেডি হয়ে বসে থাকুক। কৌস্তবদা, একটা বিষয়ে মুখ্যমন্ত্রী কিন্তু আবারও ঘোষণা করলেন যে পুজো নিয়ে, দুর্গাপুজো প্রায় 1 সেপ্টেম্বর থেকেই পুজো শুরু হয়ে যাবে, এবং শুধু তাই নয়, গত বছর আমরা দেখেছি তিনি 50,000 টাকা করে ঘোষণা করেছিলেন, এবছর 60,000 টাকা করে ঘোষণা করলেন, কি বল? 28 টাকার পাউচ আছে, খেলামেলা উৎসব বাঙালি থাকুক এই নিয়ে, মুখ্যমন্ত্রী বুঝে গেছে ভাই 28 টাকার পাউচ করে দিয়েছি আর বাঙালি থাকুক খেলামেলা উৎসব নিয়ে, আমাদের দুর্ভাগ্যটা এই জায়গাতেই। এখন আমার পেট যদি খালি থাকে আর মুখে যদি স্নো পাউডার মেখে ঘুরে বেড়ায়, লোকে তো পাগল বলবে, রাজ্য সরকারের অবস্থা হচ্ছে তাই, লোকের পেটে খিদে, লোকে হাহাকার করছে আর ক্লাবকে 60,000 টাকা করে অনুদান দিচ্ছে। আমি বলছি মুখ্যমন্ত্রীর এবং তৃণমূল দলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, এইসব ক্লাব ফাবকে অনুদান দিয়ে ভাবছে এরা আগামী দিনে ভোট করাবে। একটা ক্লাবে যদি 100 জন হয়, সেখানে যদি 60,000 টাকাটাকে যদি ডিভাইড করে এক একজনের ভাগে কী পড়বে, কদিন ওই টাকার মেয়াদ থাকবে? মানুষের পেটে যখন টান পড়বে না, মুখ্যমন্ত্রী এসব অনুদান দিয়েও কোনো লাভ হবে না, মুখ্যমন্ত্রী অপাত্রে দান করছে। টাকাটা দেওয়া হচ্ছে মূলত পুজোর জন্য, যে পুজো গোটা পৃথিবীময় বিখ্যাত, ইউনেস্কো সেটাকে স্বীকৃত দিয়েছেন সেই পুজোয়, কারণ মুখ্যমন্ত্রী সবসময় জনদরদি কাজ করেন, মানুষের পাশে থাকেন তিনি, সেই জন্য পুজোয় যাতে সেটা ভালোভাবে আরও পুজোটা করা যায়, যে পুজো দুর্গাপুজো বিশ্বজুড়ে তার নাম, তাই জন্য তিনি দিচ্ছেন, কীভাবে দেখ? মুখ্যমন্ত্রী এই 60,000 টাকা বা 50,000 টাকা বা 20,000 টাকা যা যতদিন দিচ্ছেন দিচ্ছেন, এগুলো দেওয়ার আগে পশ্চিমবঙ্গে পুজো বোধ হয় হতো না, এগুলো দিচ্ছেন বোধ হয় বলে পুজোটা হচ্ছে, এমন একটা হাবভাব দেখাচ্ছেন। পশ্চিমবঙ্গে এর আগে দুর্গাপুজো হতো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ছাড়া তো কী করে পুজোও হবে না। এখন বলতে হবে মা দুর্গা মরতে আসছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, দেখবেন পারলে ওদের নেতারা পারলে কোনদিন বলে বসবেন, এই যে মা দুর্গা মরতে এলো মহালয়ার পরে এখানে যে পুজো হচ্ছে সেসব সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। এরা রামকৃষ্ণকে তৃণমূল বানিয়ে দিচ্ছে, বিবেকানন্দকে তৃণমূল বানিয়ে দিচ্ছে, কোনোদিন হাততালি মারতে মারতে স্লোগান মারে বলবে মা দুর্গা তৃণমূল, মা কালী তৃণমূল, এও সব বলবে। বেসিক্যালি এরা একটা হাস্যস্পদ জায়গায় একটা বালকিল্লের পর্যায়ে এইসব ব্যাপারগুলোকে নিয়ে চলে যাচ্ছে। আর এটা যেমন একটা দিক, সাথে সাথে উল্টো দিকটা আপনি দেখুন, যে কোর্টের একটা সাবসিস্টিং অর্ডার আছে ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের, না দেওয়ার জন্য কন্টেম্পট হচ্ছে, এদিকে বলছে আমাদের ভাড়ারে পয়সা নেই। পশ্চিমবঙ্গে সব কিছুই আছে, যেটা নেই সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মানসিকতা নিয়ে।
আপনি বলছেন মুখ্যমন্ত্রীর মানসিকতা নেই, মুখ্যমন্ত্রী কিন্তু সব সময় মানুষের পাশে থাকে এবং যে কাজগুলো তিনি করেন জনদরদী কাজ করেন। এই যে দুর্গাপূজো নিয়ে যে উনি ঘোষণাটা করেছেন এবং তিনি বলছেন যে সরকারি কর্মচারীদের প্রায় 11 তারিখ অবধি ছুটি দিয়ে দিয়েছেন, এবং শুধু তাই নয়, এই যে 2 তারিখে বা 1 তারিখেই বোধ হয় এক তারিখ বা দু তারিখে একটি ইউনেস্কো যে আমাদের স্বীকৃতি দিয়ে সেই নিয়ে একটা মিছিল বেরোবে, রঙিন মিছিল, কি বলবেন? ও মুখ্যমন্ত্রীর কথা আমি তো বললামই তো, পশ্চিমবঙ্গের 28 টাকার পাউচ খেয়ে বাড়ির মেয়েরা 500 টাকা করে পাবে, ওই টাকাতেই লোকে এখন লোককে ভাবছে যে এইসবগুলো করে টোটি ছুটি ছাটা দিয়ে খেলা মেলা উৎসবের মধ্যে লোকজনকে বুলিয়ে রাখবে। এই সেডেটিভসগুলো বেশি দিন চলবে না। সেডেটিভস মানে আমরা যখন কোনো কাউকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার মতন না, লোকজন যখন খুব আচ্ছন্ন করে রাখে একটা নেশার ঘোরে, পশ্চিমবঙ্গবাসীকে এই ধরনের জিনিস দিয়ে সেডেটিভস দেওয়া হচ্ছে, একটা ঘোরে আচ্ছন্ন করে রাখতে চাইছে। ঘোরটা যেদিন কেটে যাবে না পশ্চিমবঙ্গবাসীর, বাক্স প্যাটরা দিয়ে গোটা ব্যানার্জি পরিবারকে এখান থেকে পাত্তারি গুটিয়ে পালাতে হবে। সৌগত রায় বলছেন যে আমরা দেখেছি কিছুদিন আগে বলেছিল বিরোধীদের চামড়া ছিঁড়ে জুতো পরবো, সেই সৌগত রায় আবার বলছেন যে তৃণমূলের 95% সৎ, শুধুমাত্র কয়েকজনের জন্য তৃণমূল বদনাম হচ্ছে, কি বল? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 1 লাখ কেষ্ট আছে, সৌগত রায় বলছে 95% তৃণমূলের সৎ, কোনটাকে মানবো? তৃণমূল কংগ্রেসের সতলোক খোঁজা আর দিলীপ ঘোষের কথা অনুযায়ী গরুর দুধে সোনা খোঁজা দুটো এক হয়ে যাবে। আর যার কথা বলছেন সৌগত রায় একটা নিম্ন রুচির লোক, সৌগত রায়ের ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। আমাদের প্রদেশ কংগ্রেস অফিসে যিনি দারোয়ান আছেন, আমাদের প্রদেশ কংগ্রেস অফিসে দুজন অত্যন্ত লয়াল ভদ্র লোক আছে যারা দারোয়ানের কাজ করে ওখানে। আমার মতামত হচ্ছে কি, সৌগত রায়ের এই মতামতের বিষয়ে পারলে আমাদের ওদের থেকে রিয়াকশান নিয়ে নেবেন, আমি সৌগত রায়ের বিষয়ে কোনো মন্তব্য করবো না, আমার রুচিতে মাঝে। শোভনদেব চট্টোপাধ্যায় বলছেন যে যেভাবে সমস্ত তৃণমূলকে চোর বলা হচ্ছে এর একটা জবাব দেওয়া উচিত, আমার তো চোর বলা শুনলেই মনে হয় ঘুষি মেরে দিই। আমি তৃণমূল কংগ্রেসে হাতে গোনা কয়েকজন ভদ্রলোকদের মধ্যে শোভনদেববাবুকে জানতাম, এখন শোভনদেববাবু যদি এই কথাগুলো বলতে শুরু করেন তাহলে সামগ্রিক যে তৃণমূল দলটাই লুম্পেনদের দিয়ে আছে তৈরি হয়ে আছে, যেখানে এক দুজন ভদ্রলোকও নেই, সেটাও এবার থেকে অকপটে বলবো। শোভনদেববাবুর প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে, উনি অত্যন্ত একজন সজ্জন মানুষ বলেই এতদিন ধরে জানতাম। এই কথাগুলো যখন হচ্ছে শোভনদেববাবুর উচিত এইসবগুলো না করে ইমিডিয়েটলি দল থেকে রিজিগনেশন করে দেওয়া, কারণ উনার মতন ভদ্রলোক আমি জানি, শোভনদেব চট্টোপাধ্যায় অত্যন্ত একজন ভদ্র মানুষ, উনি ওই দলে বেমানান। এখন থাকতে গেলে উনি জানেন যে ওইখানে করতে গেলে সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে হবে, ওই জন্য এইসব কথাবার্তা বলছেন। কিন্তু শোভনদেববাবুকে বলবো যে এই বয়সে এসে আর জাত খোয়াবেন না। কিন্তু নতুন তৃণমূলের আবির্ভাব কিন্তু 6 মাসের মধ্যেই ঘটবে, পোস্টার পড়ছে ইতিমধ্যেই যে নতুন তৃণমূল। আমরা কিছুদিন আগে দক্ষিণ কলকাতায় দেখেছিলাম শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নতুন তৃণমূল, আবার উত্তর কলকাতায় এবার পোস্টার পড়েছে যেখানে বলছে যে নতুনই ভবিষ্যৎ, নতুনই ভবিষ্যৎ, কি বলবেন? এটা না না, এটা কিছু না, নতুন দল আসছে মার্কেটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি, কোনোটাই চলছে না এখন। এখন সবাই তৃণমূল রাস্তাঘাটে বেরোলেই বলছে চোর 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 করলে সবাই বলছে তৃণমূল, আর চোর নাকি সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে, তো এটা চলছে না মার্কেটে এই দলটা এখন। তো ওই জন্য ওই পুরনো মদ নতুন বোতলে ঢেলে পরিবেশন করার মতন মার্কেটে একটা নতুন দল আসছে, নতুন তৃণমূল, দেখা যাক আসুক তারপরে মন্তব্য করবো। কিন্তু কেষ্টমণ্ডলের ইতিমধ্যেই যে কটা রাইস মিল, মানে ওর মেয়ের নামেও যে রাইস মিল, সেখানে কিন্তু সিবিআই হানা দিয়েছে, এবং একটা অদ্ভুত চিত্র দেখা গেল যে শাড়ি দিয়ে, বাংলার মানুষ দেখলো শাড়ি দিয়ে দামি দামি গাড়ি সাজানো আছে, কি বল? হারামের পয়সায় করেছে তো, খেটে রোজগার করতে হয়নি, ওই জন্য শাড়ি শাড়ি কেন, মানে যত কিছু পারলে। দেখুন মজার ব্যাপার হচ্ছে শিব ঠাকুরের বিভিন্ন নামে বলে বোম রাইস মিল থেকে শুরু করে বিভিন্ন অনেক কিছু করেছে, আবার নিজে নাকি শিব ঠাকুরের ভক্ত, 108টা বেলপাতা দিয়ে পুজো করতেন, আবার এদিকে নন্দীর ব্যবসা করতেন। শ্রাবণ মাসে শিব ঠাকুর বুঝিয়ে দিয়েছে যে এসব ভণ্ডামো ঠাকুর দেবতাকে নিয়ে করলে কি অবস্থায় কেষ্টমণ্ডল হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখানে কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, তিনি বলছেন যে সিবিআই এর সাথে রাজ্যের সরকারের একটা সেটিং এর কথা তিনি তুলে ধরছেন, কি বল? সিবিআই এর সাথে রাজ্য সরকার না, এটা তৃণমূলের সাথে বিজেপির সেটিং, এটা উনি উনার কম্পালশনের জন্য বলতে পারছেন না, এটা কদিন আগে তথাগত রায় তো বলেছে যে কোনো সেটিং নেই আমাদের, বোঝান তথাগত রায় দিলীপ ঘোষ, আচ্ছা এদের ছেড়ে দিন, নিচু তলার যারা গ্রাউন্ড লেভেলের বিজেপি ওয়ার্কার্সরা তারা পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এই বিষয়টা, বিজেপি তাদের নিজেদের সংগঠন রাখতে পারবে না, আপনি দেখে নেবেন, কারণ যারা নিচু তলার বিজেপির লোকেরা মার খাচ্ছে, বিজেপির উপরতলার নেতারা তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে, এটা তো তারাও বুঝতে পারছে। আমি আপনাদের মাধ্যমে আহ্বান করব যে পশ্চিমবঙ্গে
বিজেপি হয়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না। লড়াইয়ের জায়গায় বিজেপি তৃণমূলের সাথে যতই ওই গ্রামে গঞ্জে মারপিট একটু দু একটা হবে, আকচে আকচি হবে, এখানে যে পশ্চিমবঙ্গের যে একসময় তৃণমূল, বর্তমানের যে এখানে বিজেপির এখন বড় বৈপ্লবিক নেতা, কথায় কথায় গেঞ্জি জাঙিয়া খুলে দেখিয়ে দিচ্ছে এই আমাদের লিডার অফ দি অপোজিশন, এই সমস্ত নেতাদের নিয়ে পশ্চিমবঙ্গের ওই দু একবার চিৎকার চেল্লামেল্লি হতে পারে, কিন্তু আদতে তৃণমূলকে সরানোর সদিচ্ছা বিজেপির কেন্দ্রীয় নেতাদের নেই। তো এরা কী করবে? এদের কিছু করার আছে? এরা মার খেয়ে মরবে। তাই আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, সেটা হচ্ছে এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করতে গেলে এখানে যে বিকল্প শক্তি যারা আমরা কংগ্রেসের, আমরাই রাজ্যে একমাত্র তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করতে সচেষ্ট এবং আমাদের সেই মানসিকতা আছে যেখান থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে পাইলট কার নিয়ে আর চলা যাবে না এবং কোন আয়কর দপ্তরের কোনো রকম চিঠি কোনো রকম কিছুতে যেন কোনো মন্ত্রিসভার কেউ সই না করে, ভালো করে না পড়ে, এমনকি সাদা কাগজেও যেন সই না করেন, একদম সচেতন করলেন তার ক্যাবিনেটে, কি বলবেন? গোয়াক্কর গরুর মাংস বলে একটা কথা আছে আমরা জানি, ওই এমনিতেও পড়তে পারে না, মুখ্যমন্ত্রী বলে কোনো লাভ নেই। তৃণমূলের প্রায় অধিকাংশ যারা এমএলএ হয়ে বসে আছে, মন্ত্রী হয়ে আছে, ও পড়তে লিখতে এমনিও জানে না, ওই পাশ থেকে কোনো আইএস ফাইএস যে আমলারা আছে তারা বলে দেয়, বলে পড়ে দেয়, একটু সই করতে বলে করে দেয়, এগুলো মুখ্যমন্ত্রী কাকে বলছে? কালা আকছার ভেজ বাড়াবাড়ের মতন ব্যাপার হয়ে যাবে। আর পাইলট কার স্কট নেবে কি না সেটা এখন তাদের ব্যাপার, মুখ্যমন্ত্রীর। আমরা অনুব্রত মণ্ডলকে কী দেখেছি কোনো? তাও তো মন্ত্রীদের একটা হোল্ডার কনস্টিটিউশনাল পোস্ট, অনুব্রত মণ্ডলের কিছু নেই, সে এখানে বাতি লাগিয়ে ঘুরে বেড়াতো, তখন কি মুখ্যমন্ত্রী চোখে ঢুলি পড়ে বসছিল? শুধু 60,000 টাকা অনুদান দেবে তা নয়, পুজোতে 60% করে কিন্তু বিদ্যুতের যে খরচ সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বললেন কমিয়ে দিলেন, কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো ব্যানার্জি পরিবারের পারিবারিক পয়সা, সেখান থেকে অনুদান দিচ্ছেন, এটা তো কোনো গৌরী সেন টাকা দিচ্ছে, হয়তো কোনো সুদীপ্ত সেন মুদীপ্ত সেন দিচ্ছে বলে উনি হয়তো ভাবছেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে এটা বলা দরকার, উনাকে কানের সামনে চিৎকার করে বলে দেওয়ার দরকার যে এই টাকাটা আপনার পৈতৃক সম্পত্তি নয়, এই টাকাটা আমার আপনার সকলের ট্যাক্স পেয়ারদের পয়সা। বিদ্যুতের বিলটা পর্যন্ত কমিয়ে দেবে, মানে 60%? কত গরিব মানুষের বাড়িতে বাতি জ্বলে না, সেখানে মুখ্যমন্ত্রী এই খয়রাতিগুলো করছে শুধুমাত্র তার নিজের পেটি পলিটিক্সকে স্যাটিসফাই করার জন্য। মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক দেউলিয়াপনার জন্য একটাই কথা থাকে, সেটা হচ্ছে ছি। একদম শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় যিনি রাজ্যের প্রথম সারির মন্ত্রী ছিলেন, তিনি ব্ল্যাকমেল হচ্ছেন অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি বলতে পারবো না তাদের কি সম্পর্ক না সম্পর্ক, কেন ব্ল্যাকমেল করবে, অর্পিতার কাছে এমন কি আছে যেটা নিয়ে ব্ল্যাকমেল করবে, কি জন্য বলতে পারবো না আমি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কদিন আগে বলেছে যে কেউ নোবডি উইল বি স্পেয়ার্ড, আমি শুধু অপেক্ষায় আছি যে পার্থ চট্টোপাধ্যায় কবে সবার সামনে বলে, যেরকম কুণাল ঘোষ চিৎকার করে করে বলেছিল যে সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর বুকে হাত তাত না বলিয়ে কোনদিন চিৎকার করে বলেন যে কারা কারা জড়িত আছে, আমি এটার অপেক্ষা করছি, আর অন্য কিছু না, আমি ইন্টারেস্ট নেই। মানুষের, সাধারণ মানুষের প্রতিবাদ বা জনরোষ কি শুরু হয়ে গেছে? কারণ যে চিত্র আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের সময়ও, জুতো ছুঁড়ে মারলেন একজন সাধারণ মানুষ, মানে একজন মহিলা, এবং যেদিন সুকন্যা মণ্ডল আদালত চত্বরে এসেছিল তখনও কিন্তু একজন মহিলা চিৎকার করে বললেন চোরের মেয়ে বলে, তিনিও কিন্তু সাধারণ মানুষ। এই যে বিষয়গুলো ঘটছে বাংলায় দাঁড়িয়ে কিভাবে ব্যাখ্যা করেন? আমি বলবো এগুলো অনভিপ্রেত ঘটনা, কিন্তু কিছু করার নেই, পাবলিক রেজ, যাদের বাড়ির লোকের চাকরি নেই, যাদের পেটে খিদে, আর তারা যদি দেখে এখানকার নেতারা মন্ত্রীরা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা তাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, স্বাভাবিক একটা ক্ষোভ বিক্ষোভের জায়গা তো তৈরিই হবে। আর এই যে ক্ষোভ বিক্ষোভের যে বিষয়টা শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস শেষের দিন গোনা শুরু করে দিল। আদালত চত্বরের ভেতরে, আদালত কক্ষের ভেতরে যে ঘটনা আমরা দেখলাম, এটাও একটা নজিরবিহীন ঘটনা। অরুণাভ ঘোষ এবং আমাদের প্রধান বিচারপতি, যে দ্বন্দ্ব সামনে উঠে এলো, এই বিষয়টাকে নিয়ে কি বল? দেখুন, আমি কোনোটাকেই, মানে বিচারপতি যেই ধরনের কথাবার্তা বলছেন সেটাকেও সমর্থন করব না, অরুণাভদা যে কয়েকটা কথা বিচারপতিকে বলেছেন সেটাও সমর্থন করব না, এটা পারস্পরিক একটা বিষয়। আজকে বিচারকদেরকেও অ্যাজ অফিসার্স অফ দি কোর্ট লয়ারদের সম্মান করতে হবে, লয়ারদেরকেও জজ সাহেবদের সম্মান করতে হবে, বিকজ এই গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে এই এই জুডিশিয়াল প্রপ্রাইটিটাই এর উপর নির্ভর করছে, এই স্যাংটিটি ম্যাজিস্ট্রি সবটাই এর উপর নির্ভর করছে, সবাইকে কেয়ারফুল থাকা উচিত। এবং এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো অত্যন্ত অনভিপ্রেত একটা বিষয়, কিন্তু মুশকিলটা হচ্ছে অরুণাভদার কথাবার্তা বা যেইভাবে যেই জিনিসগুলো বলেছে সেটা আমরা কেউ সমর্থন করছি না, যেভাবে বলেছেন বিচারপতিকে চেয়ারটাকে অপমান করাটা উচিত না, এটাও যেমন সত্যি কথা, কিন্তু কিছু কিছু বিচারপতি
কোর্টে এমন কিছু আলটপকা মন্তব্য করছেন যার সাথে মামলার কোনো লেনদেন নেই, তো সেইগুলো করলে কিন্তু বিচারপতির সম্মান বাড়ে না। যেমন কদিন আগে ওই কোর্টেতেই উনি বললেন যে দরকার পড়লে আমি নেহরু গান্ধীর পরিবারের ফাইল দেখব, তো এটা তো মামলার সাথে কোনো সম্পর্ক নেই। বিচারপতি বললেন, তার কিন্তু নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন উঠছে, উঠতো না কখন যদি উনি বলতেন একই সাথে যে আমি মোদী আর অমিত শাহর ফাইলও দেখবো, সেটা কিন্তু উনি করেননি, তো অটোমেটিক্যালি এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি উঠবে। এবং অভিজিৎ গাঙ্গুলি আর অরুণ অবদার এই বাগবিতণ্ডা কিন্তু আজকের নতুন কিছু না, অভিজিৎ গাঙ্গুলি তখন অ্যাডভোকেট ছিলেন, তখন উনি এসএসসির হয়ে অ্যাপিয়ার করতেন, এবং আমরা দেখেছি জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির কোর্টে এই অভিজিৎ গাঙ্গুলি একটা অত্যন্ত আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করেছিলেন অরুণা বোঘোষকে সেই সময়, এবং সেই নিয়ে একটা তর্ক অরুণা বোঘোষকে দালাল বলেছিলেন, এবং সেই নিয়ে আলটিমেটলি যা অবস্থা হয় অভিজিৎ গাঙ্গুলিকে জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। তো এইগুলো একটা দীর্ঘদিন এদের বিভিন্ন মামলা, তখন অভিজিৎ গাঙ্গুলি এসএসসির হয়ে মামলা করতেন, অরুণাব ঘোষ পিটিশনারদের হয়ে মামলা করতেন। আমি বলবো যে কোনোটাই অভিপ্রেত ঘটনা নয়, এগুলো না হলেই ভালো, কিন্তু এখানে কোনো কাউকে একপক্ষে কোনো জাজমেন্ট দিয়ে দেওয়া সম্ভব না। অরুণাব ঘোষ সুকন্যা মণ্ডলের পাশে মূলত কিছুটা দাঁড়ালেনি, এই রিপ্রেজেন্ট করেনি অরুণাব ঘোষ, সেটা আবার বলছি অরুণাব ঘোষ সুকন্যা মণ্ডলকে রিপ্রেজেন্ট করেনি, অর্ডারশিটটা দেখে নিয়ে অরুণাব ঘোষ বাকিদেরকে রিপ্রেজেন্ট করেছে। আইনজীবী হিসাবে এইখানে অরুণাব ঘোষের কোনো বাধা নেই করতে, আর এইটুকুন বলতে পারি যে কংগ্রেস কর্মী হিসাবে অরুণাব ঘোষের এই মামলাতে দাঁড়ানোতে আমরা ব্যথিত মর্মাহত, খারাপ লেগেছে আমাদের অত্যন্ত, এটা আমি অরুণাবদাকেও বলেছি যে আমাদের সত্যিই খারাপ লেগেছে। কিন্তু এখানে আমাকে অনেকে বলছে পি চিদম্বরমের ব্যাপারে আপনার একটা স্ট্যান্ড, আজকে বুঝতে হবে পি চিদম্বরম কংগ্রেসের একজন সাংসদ সিডাব্লিউসি মেম্বার, যে মামলাটা লড়তে এসেছিলেন উল্টো দিকে মামলাকারীর নাম অধীর রঞ্জন চৌধুরী, তার জন্য এখানে পি চিদম্বরমকে গো ব্যাক স্লোগান শুনে দালাল শুনে এখান থেকে যেতে হয়েছে। অরুণাব ঘোষ বারের প্রেসিডেন্ট, কংগ্রেসের প্যানেলে নির্বাচিত হন, ইন্ডিপেন্ডেন্ট জিতেছেন, কংগ্রেসের এই মুহূর্তে অরুণাব ঘোষ কোনো পোর্টফোলিও হোল্ডার নন, এমপি এমএলএও নন, তো অরুণাব ঘোষ তার একটা ইন্ডিপেন্ডেন্ট জগৎ আছে, উনি না নিলে ভালো করতেন, কিন্তু এখানে আমাদের বলার কিছু নেই। অনুব্রতর কন্যার পাশে দাঁড়ানো বা ওনার কেসটা পাশে না দাঁড়াক, আপনি বলছেন ব্যথিত যেভাবে তিনি দাঁড়িয়েছেন, এইভাবে ওনার দাঁড়ানোতে কি মনে হচ্ছে, যেখানে কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, সেই জায়গায় দাঁড়িয়ে অরুণাব ঘোষ কিন্তু কংগ্রেসের একটা মুখ, কি বল? অরুণাব ঘোষও দুর্নীতির বিরুদ্ধে বরাবর কথা বলে এসেছেন, আমি বলছি এই মামলাটাতে অরুণাব ঘোষ না দাঁড়ালে ভালো করতেন। অরুণাব ঘোষ এই মুহূর্তে কংগ্রেসের কোনো যেহেতু ফাংশনারি নন, অরুণাব ঘোষকে দল যা শোকাস করবে সেই জায়গাটাও নেই, যেটা চিদম্বরম সাহেবের ক্ষেত্রে আমরা দাবিটা তুলতে পেরেছিলাম, অরুণাবদার ক্ষেত্রে সেটা পারবো না করতে। আর এটা অরুণাবদা একটা কথাই বলতে পারি, না করলে ভালো করতেন, কিন্তু অরুণাবদার সপক্ষে অরুণাবদা অনেক কিছু যুক্তি রেখেছে, সেগুলোও একদম ফেলে দেওয়ার নয়। জাস্টিস গাঙ্গুলির আমি বারবার বলছি উনি অত্যন্ত সৎ মানুষ, এটা অরুণাবদা দাঁড়িয়ে নিজে কোর্টে বলেছেন, অরুণাবদা বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন এই অভিজিৎ গাঙ্গুলি চোরগুলোকে ধরে দিয়েছে, অভিজিৎ গাঙ্গুলির জন্য চোরগুলো ধরা পড়েছে, এগুলো অন রেকর্ড আছে। এই অরুণাব ঘোষের জন্যই কিন্তু হাইকোর্ট বারে যখন তৃণমূলের লোকেরা বয়কট করতে চেয়েছিল, এই অরুণাব ঘোষের জন্যই কিন্তু অভিজিৎ গাঙ্গুলির কোর্টরুমটা বয়কট হয়নি, এগুলোও কিন্তু অন রেকর্ড আছে। কিন্তু ব্যাপার হচ্ছে নিরপেক্ষতা নিয়ে অনেক সময় অরুণাব ঘোষের অনেক কিছু খারাপ লাগে, আমাদেরও খারাপ লেগেছে যখন উনি গান্ধী নেহরু ফ্যামিলির ফাইল দেখবে বলেছেন, সাথে সাথে যদি বলতেন মোদী আর অমিত শাহর ফাইল দেখবো অতটা কিন্তু কাউরির গায়ে লাগতো না, বলতো হ্যাঁ বিচারপতি খুব আপরাইট এবং খুব স্পষ্ট কথা বলে। তো এই এই কিছু বিষয়গুলো আছেন, বিষয়টা কি জানো তো, বিষয়টা হচ্ছে উভয় পক্ষেরই বিষয়ে কিছু কিছু আছে, কিন্তু বি দ্যাট অ্যাজ ইট মে কোর্টের মধ্যে এরকম পরিবেশ সৃষ্টি হলে না হওয়াই ভালো ছিল।